লুৎফুর রহমান ফাউন্ডেশনের সৌজনে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের অনুকূলে বিশ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে বিজয়নগর উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও লুৎফুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা মুকাই আলীর সার্বিক সহযোগিতায় বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমে উদ্বোধন করা হয় লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় সন্তান শেখ কামালের চুয়াত্তরতম জন্মবার্ষিক উপলক্ষে লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে ব্যক্তি উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের অনুকূলে বিশ হাজার বৃক্ষের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে বৃক্ষের চারা বিতরণে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার মেহেদি হাসান শাওন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম